শিহু মহাবিদ্যালয়ে অতিক্রম করলে 60টা গৌরবোজ্জ্বল বর্ষ। মহাবিদ্যালয়খনের বাকরিত দেখবলে পাওয়া গেছে উদুলি মুদুলি পরিবেশ। কার্যসূচীরে মহাবিদ্যালয়খনত অনুষ্ঠিত হয়েছে হীরক জয়ন্তী বর্ষর কার্যসূচী। নলবাৰী জিলা আয়ুক্ত বর্ণালী ডেকায় উদ্বোধন করা সাংস্কৃতিক শোভাযাত্রাটুত বিহু নৃত্য, সত্রিয়া নৃত্য, ভোরতাল নৃত্য, বড় জনগোষ্ঠীর খেরাই নৃত্য, ঝুমুর নৃত্য, গোর্খা আদি নৃত্যর উপরি মহোহ, জিকির, উজাপালি, ফাকুয়া উৎসব, বিয়ানাম, আইনামকে ধরি অসমৰ বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি প্রদর্শন করে এক মাত্রা প্রদান করে। এই সাংস্কৃতিক শোভাযাত্রায় সকলোরে দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়। বিহু মহাবিদ্যালয় ইতিমধ্যে 60 বছর পার করে 61 বছর ভরি দিছে। আর এই মানে উপলক্ষে আমি হীরক জয়ন্তী উদযাপন করছো, তিনদিনিয়া কার্যসূচীরে উদযাপিত করা হব। আজি প্রথম দিন, আজি প্রথম দিনা রাতেপা আমার মহাবিদ্যালয় পতাকা উত্তোলন হয়েছে, হীরক জয়ন্তী পতাকা উত্তোলন হয়েছে, শহীদ প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা আছে, প্রয়াত ব্যক্তিসকলের প্রতিষ্ঠাসকল ব্যক্তিসকলকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাইছো, প্রয়াত শিক্ষক কর্মচারীক আমি শ্রদ্ধাঞ্জলি জানাইছো। তারপর এই বর্ণাঢ্য শোভাযাত্রাতে আমি শোভাযাত্রা ঘুরলো, আপনাদের দেখিছে বারে বরণীয় রহনীয় হয়েছে, সকল জনগোষ্ঠীর লোকে ইয়াত অংশগ্রহণ করেছে। আমি সমাজক একটা বার্তা দিব খুঁজেছো যে আমি আমার সদায় ইউনিটি হয়ে থাকিম, আমি একতার দলের বান খাই থাকিম, আমার ইয়াত কোনো ভেদভাব নাই, জাতিভেদ নাই, ধর্মভেদ নাই, এই বার্তা দিব খুঁজেছো। লগতে আমার ইতিয়া আবেলি আমার প্রতিষ্ঠাকালের ব্যক্তিসকলের পরিয়ালক আমি সম্বর্ধনা জানাম, লগতে আমার প্রয়াত শিক্ষক কর্মচারী সকলকে আমি পরিয়ালক সম্বর্ধনা জানাম, আর যখন অবসর লৈছে তখন এই শিক্ষক কর্মচারীক আমি সম্বর্ধনা জানাম। তারপর সন্ধিয়া আমার শান্তির সন্ধিয়া আছে, অহাকালি আমার সতীর্থ সম্মিলন আছে, আর ইতিমধ্যে আমার বহুতো সতীর্থ সম্মিলনে নাম পঞ্জীয়ন করেছে। আমি আশাবাদী 500ৰো অধিক আমি কালি প্রাক্তন শিক্ষার্থী লগ পাম বলে আমি আশাবাদী, আমাক কনসেন্ট দিছে, আর তারপর আমি একটা অন্তরঙ্গ আলাপও হব আমার। আরও আবেলি আমার সুভেনির স্মৃতিগ্রন্থ হীরকপন্থী উন্মোচন হব, উন্মোচন করব ডক্টর গোবিন্দ প্রসাদ শর্মা ডাঙরিয়ায়। তারপর আমার শিক্ষা রাষ্ট্রীয় শিক্ষানীতির ওপর আমার একটা আলোচনা চক্র আছে, রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020, উচ্চ শিক্ষা আর সমাজ, তার উপর আমার একটা আলোচনা চক্র হব, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঙরিয়ার লগতে শিক্ষা বিষয়ের উপদেষ্টা ননীগোপাল মহন্ত ডাঙরিয়া উপস্থিত থাকার কথা। আর আবেলি ঠিক তেমনি সন্ধিয়া সাংস্কৃতিক সন্ধিয়া আছে, আর 3 তারিখের রাতেপা আমার কর্মরত শিক্ষক কর্মচারীক আমি সম্বর্ধনা জানাম, আর আবেলি মুকলি অধিবেশন আছে, মুকলি অধিবেশন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেব আমার মাজত উপস্থিত থাকার কথা, লগতে চন্দ্রমোহন পাচুরি ডাঙরিয়া উপস্থিত থাকার কথা, আমার যন্ত্রমল্ল ডাঙরিয়াও আমার উপস্থিত থাকার কথা, দিগন্ত বর্মন ডাঙরিয়াও উপস্থিত থাকার কথা।